তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাওনি সিংহ রায়ের সমর্থনে জনসভা মুর্শিদাবাদের জিয়াগঞ্জের লক্ষ্মী টকিজে। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, পূর্ণেন্দু বসু সহ একাধিক তৃণমূলের নেতৃত্বরা। সভামঞ্চ থেকে কি বলেছেন সুব্রত বক্সী ও পূর্ণেন্দু বসু, চলুন শুনে নিই তাঁদের বক্তব্য। প্রবীণ মণ্ডলের রিপোর্ট, এনটিভি। সভা শেষ করব, বহু আশা নিয়ে আমি এসেছিলাম যে একটা কর্মী সভা শুনলে আমার খুব ভালো লাগে। আমি যত না পাবলিক মিটিংয়ে অভ্যস্ত তার চেয়ে বেশি কর্মী সভা অভ্যস্ত। আমি আজকে সকলে এখানে উপস্থিত আছেন এবং সকলেই কর্মকর্তা আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আগামী নির্বাচনে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ার পর একটা প্রথম সম্মেলন করবেন, যাতে আমাকে আমন্ত্রণ করবেন, এটা আপনাদের কাছে বলার। কারণ দলের সার্বিক পরিস্থিতি এবং দল কোথা থেকে কোথায় পৌঁছেছে এটা আমার সমস্ত সহকর্মীদের একটু জানা দরকার। তাই আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত যে দল তৈরি হওয়া থেকে শুরু করে আজকে দলে যে জায়গায় আমরা পৌঁছেছি মমতা ব্যানার্জিকে সামনে রেখে, তার যে বিস্তীর্ণ ইতিহাস, বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন একটা ইতিহাস। আমি প্রায় মানে বললে হয়তো অন্য কথা, অনেক বয়স হয়েছে, দেখলে লোকে বোঝে না, গলপ ঠলপ মেরে আছি আর কি। হ্যাঁ, আমি 1966 সালে হায়ার সেকেন্ডারি পাস করেছি, অনেকে জন্ম নেননি তখন এখানে যারা আছে। পরবর্তী পর্যায়ে যেমন স্নাতক হয়েছি আশুতোষ কলেজ থেকে, মিত্র স্কুল থেকে পাস করার পর 30 বছর স্টেট ব্যাংকে চাকরি করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকতে থাকতে রাজনীতিতে এই জায়গায় পৌঁছেছি, অনেক বড়ো দীর্ঘ ইতিহাস আমি তার মধ্যে যাচ্ছি। আমি একটি কথা বলে আজকের সভাটা শেষ করি, কিন্তু আগামী দিনে সম্মেলনে শাওনিকে সামনে রেখেই আমরা একটা সম্মেলন করব। আমার নিশ্চিত বিশ্বাস শাওনি আপনাদের শরীর গতর অর্থ ঘাম পরিশ্রম এবং সাথে মানুষের সমর্থনের মধ্য দিয়ে জয়যুক্ত হবে। তারপরে একটা সম্মেলনের আশায় আমি রইলাম, আপনারা করে আমাকে জানাবেন। আমি নিশ্চিতভাবে যে সমস্ত সংগঠন আমি এখানে দেখেছি, প্রসেনজিৎ থেকে শুরু করে গৌরাঙ্গ পর্যন্ত, স্বাভাবিকভাবে কাউকে ছোটো না করে সবাইকে সঙ্গবদ্ধ করে শরীর গত অর্থ ঘাম পরিশ্রম করে যেভাবে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের মানুষের কাছে নিয়ে গেছেন তা নিশ্চয়ই কৃতিত্বের। আমি খালি একটা কথা আজকে বলি যে এই নির্বাচন আমাদের কাছে খুব কঠিন নির্বাচন নয়। বাংলার মাটিতে একটা রাষ্ট্রীয় শক্তি, একটা রাষ্ট্রীয় শক্তি তার সমস্ত এজেন্সি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিহত করার জন্য বাজারে নেমেছে বলছে, কোনো সত্যের ভিত্তি নেই। তাই আমি আপনাদের বলবো দ্বিতীয় কথা, যেটা যে ছদফা নির্বাচন হয়ে গেছে, এই ছদফা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির দফা রফা হয়ে গেছে, বাকি দুটো আছে ওদের শেষ পেরেক ফোটানোর জন্য, এই দুটো বাকি আছে, ওরা বুঝতে পারছে না। মানুষের মধ্যে এই প্রশ্ন যে নরেন্দ্র মোদীদের ভোট দিতে হবে, এই প্রশ্নটা এসছে মানুষের সামনে। এই দলের সবথেকে বড় শক্তি আপনারা, এবং বছরের পর বছর এই 10 বছর ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের, মানুষের জন্য জনহিতকর যে কাজ, সেই কাজগুলির কথা আপনারা বারবার বলেছেন মানুষের কাছে। এবং পশ্চিমবঙ্গে এমন কোনো পরিবার প্রায় খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনোভাবে রাজ্য সরকারের কোনো স্কিমে না কোনো স্কিমে উপকৃত হয়েছে।